আমি যারা আদি বিজেপি আমাদের ভারতবর্ষের প্রথম বিজেপি প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির যে ভারতীয় জনসংঘ আমরা সেই দলের মানুষ আমরা আজকে নমিনেশন দিতে যাচ্ছি সারা শান্তিপুরের মানুষ আমাকে স্বতঃস্ফূর্ত হয়ে সাড়া দিয়ে তাদের সাড়াতেই আমি আজকে নমিনেশন না এটা নয় আমরা আদি বিজেপির দিকে যাচ্ছি আদর্শের যে জায়গা যারা আমাদের পথ দেখিয়েছে সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছে সেই দল ভারতীয় জনসংঘ সেই দলের হয়ে আমি নমিনেশন নদিয়ায় আরও অনেক জায়গায় প্রার্থী হচ্ছে সেখানে তারা নমিনেশন দিচ্ছে আমরাও শান্তিপুরের মানুষ আজকে নমিনেশন দেওয়ার জন্য যাচ্ছি মায়ের কাছে আশা রাখলাম যে শান্তিপুরের মানুষ যাতে আমাকে দুহাত ভরে আশীর্বাদ করতে পারে আশীর্বাদ করে সেই আবেদন মায়ের কাছে আমার বিশেষ করে রাখা এবং মানুষের ভালো হোক সমাজের ভালো হোক এই কামনা করা হ্যাঁ মতুয়া সারা শান্তিপুরের যে সমস্ত মতুয়া সারা নদিয়া জেলার যারা মতুয়া আছেন তারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন এবং তারা আমাদের সঙ্গে সামিল হয়েছেন মতুয়াদের যে ব্লক স্তরের সভাপতিরাও আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন তারা আমাদের একত্রিতভাবে নমিনেশনে যাচ্ছেন আজকে তার মানে আপনাদের প্রতিপক্ষও কিন্তু বিজেপি তাই তো হ্যাঁ বিজেপি তৃণমূল কংগ্রেস সবাই প্রতিপক্ষ আমরা একটা পক্ষ যেটা ভারতীয় জনসংঘ আমি 100% আশাবাদী যে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্রকে রক্ষার জন্য আমরা যে লড়াই করেছিলাম সেই লড়াইয়েই মানুষ সাড়া দিয়ে আজকে সকলে সামিল হয়েছি আগামী দিনের দিকে তাকিয়ে মানুষ নিশ্চিতভাবে এখানে যা আছে আমাদের ভারতীয় জনসংঘতে যারা এসেছে তারা দীর্ঘদিনের কার্যকর্তা তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিলেন আমরা আদি বিজেপির দিকে যেটা আদি বিজেপি বলছি আমরা ভারতীয় জনসংঘ সেই দিকে সবাই আদর্শগত দিক দিয়ে আসছেন আদর্শের দিকে তাকিয়ে আমরা ভারতীয় জনসংঘ আজকে লড়াই করতে নেমেছি হ্যাঁ আমাদের নিশ্চিতভাবে আমাদের রাজ্যের সভাপতি যিনি তিনি আসবেন এইটুকু কথা দিয়েছেন আজকে নমিনেশনের পরেই সেটা আমরা আলোচনা করে প্রবেশ